আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি দুইতলা ফাউন্ডেশন দিয়ে এখন পর্যন্ত প্রায় 5,30,000 টাকার মতো খরচ হয়েছে। এই ভিডিওটি টোটাল কাজ কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এবং কি পরিমাণ মালামাল লাগবে তার সম্পূর্ণ হিসাব জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আর এখনও যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। আর প্রতিদিন নিত্য নতুন বাড়ির ভিডিও পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আর অলরেডি যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 14টি পিলার দিয়ে অনেক সুন্দর করে এই ভ্যারিড ডিজাইনটি করা হয়েছে। সামনে সাইডে 2টি রাউন্ড পিলার দিয়ে পোস্টের ডিজাইনটি করা হয়েছে। তো আপনি ইচ্ছে করলে সেম এরকমভাবে আপনি বাড়ির ডিজাইনটি করতে পারবেন। আমাদের কাছ থেকে যে কোনো ধরনের 2D 3D প্ল্যান করাই নিতে পারবেন। আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের নাম্বারটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এই বাড়ির সামনের সাইডে ব্যালকনি ডিজাইনটি 3 চালা সিস্টেমে করা হবে। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এই ভ্যারাইটি মূলত 2তলা ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে। এই ভ্যারাইটির প্রত্যেকটি পিলারে 12 মিলি রড 4 পিস করে দেওয়া হয়েছে ও মিডিলের পিলারগুলোতে 12 মিলি রড 6 পিস করে দেওয়া হয়েছে। প্রত্যেকটি বিমে 12 মিলি রড 5 পিস করে দেওয়া হয়েছে। প্রত্যেকটি পিলার 10 ইঞ্চি 10 ইঞ্চি করে দেওয়া হয়েছে ও মিডিলের পিলারগুলা 10x12 ইঞ্চি করে দেওয়া হয়েছে। তো আপনি ইচ্ছে করলে সেম এরকমভাবে 2তলা ফাউন্ডেশন দিয়ে আপনি বাড়ির কাজটি করতে পারবেন। বাড়ি করার পূর্বে অবশ্যই একজন দক্ষ কন্ট্রাক্টর দিয়ে আপনার বাড়ির কাজটি করাবেন, কেননা অদক্ষ কন্ট্রাক্টর অথবা অদক্ষ রাজমিস্ত্রি দিয়ে আপনার বাড়ির কাজটি করালে বিল্ডিংয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তো বন্ধুরা, এই রুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট দেওয়া হয়েছে। 2 রুমের মিডিলেই সিঁড়ির ডিজাইনটি করা হবে। অনেক সুন্দর করে এই বাড়ির ডিজাইনটি করা হয়েছে ও সামনের সাইডে অনেক সুন্দর করে পোস্টের ডিজাইনটি করা হবে। এই রুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট দেওয়া হয়েছে। তো চলুন দেখে আসি প্রথমে অ্যাটাচ টয়লেটের ভিতরের ডিজাইনটা কীরকম হবে। এটা হলো অ্যাটাচ টয়লেটের ভিতরের ডিজাইন। অ্যাটাচ টয়লেটের দৈর্ঘ্য হলো 5 ফিট, প্রস্থ 6 ফিট। এই বাড়িতে টোটাল 5টা বেডরুম, 1টা কিচেন রুম, 1টি ডোয়িং প্লাস ডাইনিং রুম, 1টি অ্যাটাচ টয়লেট, 1টি কমন টয়লেট ও সামনের সাইডে 3 চালা ব্যালকনি দিয়ে অনেক সুন্দর করে এই বাড়ির ডিজাইনটি করা হয়েছে। তো আপনি ইচ্ছে করলে সেম এরকমভাবে আপনার বাড়ির ডিজাইনটি করতে পারবেন। তারপর বন্ধুরা, এটা হলো কমন টয়লেট। ডোয়িং প্লাস ডাইনিং রুমের সাথে একটি কমন টয়লেট দেওয়া হয়েছে। কমন টয়লেটের দৈর্ঘ্য হলো 6 ফিট, প্রস্থ 5 ফিট। তো আপনি ইচ্ছা করলে সেম এরকমভাবে ডোয়িং প্লাস ডাইনিং রুমের সাথে একটি কমন টয়লেট ব্যবহার করতে পারবেন। কমন টয়লেট ও গোসলখানা একসাথে দেওয়া হয়েছে। তারপর বন্ধুরা, এটা হলো ডোয়িং প্লাস ডাইনিং রুম। ডোয়িং প্লাস ডাইনিং রুমের ভিতরের ডিজাইনটা এরকম হবে। তারপর বন্ধুরা, এটা হলো মিডল রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 9 ফিট 7 ইঞ্চি, প্রস্থ 10 ফিট। এর মধ্যে একটি জানালা, জানালার দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 4 ফিট। তো বন্ধুরা, যারা গ্রামের মধ্যে অল্প করছে 3-4 বেডরুমের আধুনিক একতলা বাড়ির ডিজাইন করতে চান, তারা আমাদের কাছ থেকে যে কোনো ধরনের 2D 3D প্ল্যান করাই নিতে পারবেন। আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের নাম্বারটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো চলুন দেখে আসি প্রথমে এই ভ্যারিড ড্রয়িং প্ল্যানটা কীরকম হবে। তারপর বন্ধুরা, এটা হলো এই ভ্যারিড ড্রয়িং প্ল্যান। এই ভ্যারিটির দৈর্ঘ্য হলো 39 ফিট, প্রস্থ 28 ফিট। এই ভ্যারিটি টোটাল মেন গেট সহ 1116 স্কোয়ার ফিটের মধ্যে করা হয়েছে। এই বাড়িতে টোটাল 5টা বেডরুম, 1টা কিচেন রুম,
একটি ড্রয়িং প্লাস ডাইনিং রুম, একটি অ্যাটাচ টয়লেট, একটি কমন টয়লেট ও সামনের সেটে দুইটা ব্যালকনি দেওয়া হয়েছে। তারপর বন্ধুরা চলুন দেখে আসি, প্রথমে কিচেন রুমের ভিতরের ডিজাইনটা কীরকম হবে। এটা হলো কিচেন রুমের ভিতরের ডিজাইন। ড্রয়িং প্লাস ডাইনিং রুমের সাথে একটি কিচেন রুমের ডিজাইন করা হয়েছে। কিচেন রুমের দৈর্ঘ্য হলো 7 ফিট 8 ইঞ্চি, প্রস্থ 6 ফিট। এর মধ্যে একটি জানালা, জানালার দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 3 ফিট। তো আপনি ইচ্ছা করলে সেম এরকমভাবেই ড্রয়িং প্লাস ডাইনিং রুমের সাথে একটি কিচেন রুম ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আর এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আরও প্রতিদিন নিত্য নতুন বাড়ির ভিডিও পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আর অলরেডি যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপর বন্ধুরা এটা হলো পিছন সাইডের একটি রুম, আর এটা হলো এই রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 13 ফিট 4 ইঞ্চি, প্রস্থ 10 ফিট। এর মধ্যে একটি জানালা, জানালার দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 4 ফিট। তো বন্ধুরা এইবারের ডিজাইনটি অনেক সুন্দর করেই করা হয়েছে। তো যারা অল্প খরচে আধুনিক একতলা বাড়ির ডিজাইন করতে চান তারা এই ভিডিওটি সম্পূর্ণ নাটনে দেখতে থাকুন। তো বন্ধুরা এখন আমরা জানবো এই বাড়িটির টোটাল কাজ কমপ্লিট করতে কী পরিমাণ মালামাল লাগবে। এই বাড়িটির টোটাল কাজ কমপ্লিট করতে কুয়া সহ ইট লাগবে 27,000, যার বর্তমান বাজার মূল্য 2,45,700 টাকা। প্রতি হাজার ইটের বর্তমান বাজার মূল্য ক্যারিং খরচ সহ 9,100 টাকা। সিমেন্ট লাগবে 370 ব্যাগ, যার বর্তমান বাজার মূল্য 1,73,900 টাকা। প্রতি ব্যাগ সিমেন্টের বর্তমান বাজার মূল্য 470 টাকা। তারপর বন্ধুরা এটা হলো পিছন সাইডের একটি রুম, আর এটা হলো এই রুমের ভিতরে ডিজাইন। সাদা বালু লাগবে 1,850 CFT, যার বর্তমান বাজার মূল্য 33,300 টাকা। প্রতি CFT সাদা বালুর বর্তমান বাজার মূল্য 18 টাকা। লাল বালু লাগবে 500 CFT, যার বর্তমান বাজার মূল্য 19,000 টাকা। প্রতি CFT লাল বালুর বর্তমান বাজার মূল্য 38 টাকা। রটা লাগবে 4 টন, যার বর্তমান বাজার মূল্য 2,80,000 টাকা। এই ভ্যারিটির টোটাল কাজ কমপ্লিট করতে মেস্তরি খরচ হবে 2,44,000 টাকা। এই ভ্যারিটির টোটাল কাজ কমপ্লিট করতে রং টাইলস বাদে 13,00,000 টাকার মতো খরচ হতে পারে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আরও প্রতিদিন নিত্য নতুন বাড়ির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।